আজকে খুব ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো জামাইবাবুকে বললাম জামাইবাবু খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে কিছুদিন ধরে, তো খাচ্ছিও না, আমি তো পারি না খুব একটা ভালো বানাতে, তো জামাইবাবুর হাতেরটা বেশি বিশেষ করে আরো বেশি ভালো। আজকে তো জামাইবাবু চলে যাবে, যার জন্য জামাইবাবুকে আমি জোর করে ধরেছি, আমি বলছি খাওয়াতেই হবে আজকে, যে করেই হোক। তাহলে শালি আর জামাইবাবুই রান্না করে, একা কেন কষ্ট হয়, তোরা বসে দিবি আমি বসে বসে থাকবো। হালকা ফুড কালার দিয়ে দেবো, পরিমাণ মতো নুন, সামান্য লঙ্কা গুঁড়ি, হ্যাঁ অরেঞ্জ কালার লঙ্কার গুঁড়ি, ইয়েলো আমি আগে আলুটা সিদ্ধ করে নিগা, আমাকে তো জিজ্ঞেস করে লাইনটা চলে গেল, এখনই কারেন্ট চলে গেল, কাকির আসছে জামাই খাবে, শাশুড়ি তো রান্না করে, শাশুড়িরা বিরিয়ানি খাবে, শালি খাবে, তো তুমি রান্না করো, তোরা শাশুড়ি আর শাশুড়ি খাবে, আজকে শাশুড়ি দেবে, এমাও এই তো বসো, বুনু এই তো বসে, অবশ্যই বসো, আজকে তো ঠান্ডা ঠান্ডা আছে, বাইরে ঠান্ডা, গরম হয়েছে, বিরেস করে ভেজে নাও, ভয় দিবে নুন দিয়ে দেবো, তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, তার জন্য বিরেস্তা ভাজা হয়ে গেছে, তুলে নেব, আমার শাশুড়ি একটু ভাজা ভাজি একটু পারে না, না একটু ভেজে ভেজে শাশুড়িরা বসে আছে, হা করে তাকিয়ে দেবো, বলছি বেশ সুন্দর হয়েছে, জামাই বসে খাওয়াবে, ওই নারে বসে রয়েছি, দেখতে হবে না জামাই কি ভুল করে ঠিক করলো, বাবার হাতে খাবার খেতে খুব ভালো লাগে, ওই জন্য আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখছি বাবা রান্না করছে, বেশটা ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবে করে ভাজবেন, এইভাবে করে ভাজলে বেশটা খেতে ভালো লাগে বেশি, লালচে লালচে করে, আজকে পেস্ট করবো না, মানে শিলমতে বাটতে কষ্ট হচ্ছে, ওই কারণে এটাতে করছি, আর কারেন্টটা চলে গেছে, মিক্সিতে করবো তাও পারলাম না, কপালটাই খারাপ আজকে, দুধের সাথে যেরকম হয় আর কি, দুধের সাথে কেশরটা মিশিয়ে গেল, উষ্ণ গরম থেকে কেশর ভেজে রাখবো, গোটা জিরে দেবো, গরম মশলা, পেঁয়াজ দিয়ে দেবো, হলুদ লঙ্কা গুঁড়ো
মশলাটা কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে দেবো এবার। দাও মাংসটা দাও, তুমি দাও। দানা 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 হয়েছে না, এটা খেতে আর বেশি লাগবে, মুখে লাগবে না, খেতে বেশি লাগবে, ভালো লাগবে। আর আজকে গোনা গোনা পুরো মাংস এনেছি, কারণ বিরিয়ানিতে যে কোনো একটা করেই খাবো। মাংস যেন মাথা পিছু যতজন আসছে ততজনই নেচ্ছে, গরমের মাংস খেতেও চায় না। তার মধ্যে টিকলি আমাদের ঘুমিয়ে গেছে, তোমরা খেতে পারবা তো আজকে? খেতে পারবা না, ঝাল হয়ে যাবে। ঝাল আমরা খেতে পারি, তুমি খেতে পারো না। মাংস হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে। ওটা নিয়ে পাশে রেখে দাও, এই জন্য জল গরম করে নিয়ে এসেছি, রাত হয়ে গেছে তো ওই কারণে এখন আমি এখানে বসিয়ে দিলাম, তাড়াতাড়ি ভাত খাবো। ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, জল গরম হয়ে গেছে, গোটা গরম মশলা করে দিয়ে দেবো, পরিমাণ মতো সাদা তেল। তার ভয় আছে তোমার সঙ্গীতা? হ্যাঁ হ্যাঁ, একটু ধুয়ে দিই, কারণ খোলা ছিল তো, একটা প্রায় 2 ঘন্টা ধরে ভেজানো ছিল, কারেন্ট চলে গেছে, ওই ঝামেলায় আর কি রান্নাটা দেরি করে বসানো হয়েছে। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, ছোট চামচ। খুব অল্প পরিমাণ, ঘি দিয়ে দেবো। আরে কপাল, ভাতটা দিয়ে দাও, মাংস কয়েক নিয়ে আসো। গোলাপ জল আর কেওড়া জলটা দেবো, ভাতটা দারুণ হয়েছে। ঘি দিয়ে দেবো, আমার ঝাইনবুর করার আগে আগে তুই বলে দিচ্ছিস, যদি মিস্টেক হয়ে যায় বিরিয়ানি কথা।
অনেকদিন বিরিয়ানি খাইনি। ভাতটা তো খুব সুন্দর হয়েছে, দারুণ ঝড়ো ঝড়ো ভাতটা ভালো লাগলো, কেমন যেমন ভাতটা ভালো লাগে ঝুড়ো ঝুড়ো হয়েছে বেশ ভাতটা মেলো ভাত শিখে গেছ আকাম শুরু আর একটা দেবো আপনার কথা হচ্ছে এটা হচ্ছে কেওড়া জল গোলাপ জল আর ফুট খাবার শুনছি না আবার কারেন্ট জল আমার জন্য কারেন্ট এটা হচ্ছে মানে গলে গেছে আর বল এই গরমে গলে গেছে না তান্না কীর্তন শোনা যাচ্ছে কি করবো এবার ঘরের বিরিয়ানি যেমন খুশি তেমন বানিয়ে খাওয়া যায় সেটা একটা মজা। বিরিয়ানি ভক্ত হয়ে গেছে আগে মোমো ভক্ত ছিলাম ভক্তটা বলতে পারে না ভকত বলে ভকত হিন্দিতে না আমাদের ম্যাম গুলো ডাকতো না ভকত দিয়ে আমার লজ্জা লাগতো এই তোমার নাম কি সঙ্গটা ভক্ত কি ভক্ত টাইটেল নিয়ে কম জ্বালা সহ্য করি না আমার মা মাকে কি দেখো ভক্ত টাইটেল ভালো আর আমার আলু আলু মাংসের ঝোলটা আলুর মধ্যে দিয়ে দিও আমাদের খেতে ভালো লাগে ঠিক আছে হ্যাঁ উপর দিয়ে দিই তো এক একটা উপর দিয়ে মনে হবে কি যে মাংস আর আলু খাচ্ছে বিরিয়ানি আলুই লাগবে আতর আতর অল্প দেবে দুই তিন ফোঁটা ব্যাস ফুলে দেখি সবাইকে খেতে দিদি বসে আছে অনেক রাত হয়ে গেছে আলু গুলো সবাইকে আগে তুলে দেখ একটা করে একটা প্লেটে তুলে রাখি জলে না পাতা এদিকে আছে তো দিদি বসবে মনাতি বলো তুই আজকে দিচ্ছিস তুই তো সবার আগে বসিস ঠিক আছে সবাইকে দাও রাইস দাও সবাইকে দাও শান্ত করো না তুমি স্টার্ট করবো বা স্টার্ট করো মাংস দাও মাংস
লবণে কম হয়েছে, তোর পিসি থালা কই তোমার? বলো মা, সবাই বলো কেমন হয়েছে রান্না? বিরিয়ানি তো একসাথে আসো কাকি, ছোট কাকি চলে আসো। আমাদের তিতলি খেতে পারলো না, তিতলি ঘুমিয়ে গেছে। তিতলি জোরে নিয়ে যাবে, নিয়ে যাবে বলেছে। আজকে আমার বাবা বিরিয়ানি করছে আর শাশুড়ি আনন্দ ফুর্তি করে বিরিয়ানিটা খাচ্ছে, সবাই খেতে বসে গেছে, আমি পরিবেশন করছি। আর আমাকে তিতলি তিতলি ঘুম থেকে টেনে টেনে তুলে এই এখন বসানো হলো। তিতলি তোমার ঘুম ভেঙেছে? কে ভাঙালো? মা ভাঙাচ্ছে না তার আগে তান্না ভাঙাইছে? হ্যাঁ, তান্না টেনে তুলেছে তোমাকে। কেন খাবে না মাসি? কেন খাবে না সোনা মা? কেন খাবে না? উঠতেই হবে, খেতেই হবে। তাহলে আমি অবশেষে আমিও বসে পড়লাম খেতে। সবাই তো বিরিয়ানি বলছে ভালো, তার জন্য আমি আর বসে থাকতে পারছি না, আমারও মনে হচ্ছে আমি একটু খাই। তাহলে আমিও খেয়ে দেখলাম, খুব ভালো হয়েছে, খারাপ কিছু হয়নি, খুব সুন্দর রান্না হয়েছে আজকে। আমরা ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।